সিলেকশন হইলাম বিচারক প্যানেলে, মানে দেখবো যে তো হয়ে গেছে আমার মিটটা ম্যারিনেট করা। আমি স্পাগেটিটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি বন্যা চলে আসলাম আমাদের পথচলা ভাই বন্যা নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পার্ট টু। আমি একটা চ্যালেঞ্জে আসি আজকে। তো আমার চ্যালেঞ্জের বিষয়টা ছিল হচ্ছে স্পাগেটি বলোনেজ রান্না করব, যেহেতু রামিসে প্যানকেক করছে। সো প্যানকেক ভার্সেস স্পাগেটি বলোনেজ। তো বলোনেজ রান্না করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি রেডি করে রাখছি। তো আমি দেখাই দিতেছি, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো আমি এখানে সবকিছু নিয়ে রাখছি, সেটা হলো বিফ মিন্স এখানে নিয়েছি হাফ এ কিলোর মতন, আমাদের তিনজনের জন্য হাফ এ কিলো ইনাফ। আর আমি সুপার মার্কেট থেকে কিনে এনেছি আপনাদের স্পাগেটি, 350 থেকে 400 গ্রাম স্পাগেটি ইনাফ। কি বলে দাও? আর লাগবে হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে ক্যারট, মানে গাজর, অনিয়ন এবং ক্যারট। এই দুইটা জিনিস আপনাদের বলোনেজ রান্না করতে একেবারেই ম্যান্ডেটরি, এই দুইটা জিনিস ছাড়া হবে না, নিতেই হবে। আর নিয়েছি আমি বলোনেজ সস। তো আমার ধারণা বাংলাদেশের সব জায়গায় এই জিনিসটা কিনতে পাওয়া যায়। পরে আমি ব্যবহার করব সি সল্ট, ব্ল্যাক পেপার, অল পারপাস সিজনিং, গ্রাউন্ড হোয়াইট পেপার আর অলিভ অয়েল। ধরনের পাস্তা জাতীয় কোনো কিছু রান্না করতে চাইলে অলিভ অয়েল ব্যবহার করাটা খুব হচ্ছে ভালো, এটা আপনার ফ্লেভারে একটা ভালো রকমের ইফেক্ট ফেলে। তাহলে এখন আমরা বলোনেজ রান্না করার জন্য মিটটা ম্যারিনেট করে নিব। ওকে, তো মিটটা ম্যারিনেট করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে সল্ট দিয়ে দিব। কতটুকু সল্ট দিব আমরা? হচ্ছে 1 টিস্পুন ফুল। আচ্ছা, 1 টিস্পুন। তারপরে দিয়ে নিব আমরা ব্ল্যাক পেপার। আচ্ছা, যদি ক্রাস্ট ব্ল্যাক পেপার থাকে সেক্ষেত্রে ভালো, আর যদি না থাকে তাহলে গ্রাইন্ডার দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে 1/2 টিস্পুন অফ ব্ল্যাক পেপার। আচ্ছা, এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব অল পারপাস সিজনিং, সব জায়গায় কিনতে পাওয়া যায় এই জিনিসটা। এই যে অল পারপাস সিজনিং, এটা যদি ইউকেতে বা দেশের বাইরে থাকে তাহলে এটা তো যে কোনো সুপার মার্কেটে ডেফিনেটলি পাওয়া যাবে, আর বাংলাদেশে থাকলেও এটা আশা করি বাংলাদেশের যেই সুপার মার্কেটগুলো সেগুলো পাওয়া যেতে পারে। এখন এই জিনিসগুলো অ্যাভেলেবল হয়ে গেছে, সব জায়গায় পাওয়া যায়। তার এইটাকে আমরা দিয়ে দিব হচ্ছে 1/2 টিস্পুন অল পারপাস সিজনিংটা। এরপরে দিয়ে দিব হোয়াইট গ্রাউন্ড পেপার, যেটা পাউডার করা আছে, সেটাকে দিয়ে দিব আমরা 1/2 টিস্পুন। এই হয়ে গেল। এখন আমরা দিয়ে দিব একটু সামান্য টাচ অফ অলিভ অয়েল। তাও আমি বলবো যে আপনারা যদি টিস্পুন হিসেবেই করেন তাহলে 1 টিস্পুন অলিভ অয়েল আপনারা দিয়ে দেন, এটা ম্যারিনেট করার জন্য। আর কুকিং করার সময় তো আমরা অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করবো। আমি অলরেডি হাত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলছি, তো এখন আমি মিটটাকে ম্যারিনেট করে ফেলবো। তো হয়ে গেছে আমার মিটটা ম্যারিনেট করা। তো এখন মিটটাকে আমি একটু রেস্ট দিব। রেস্ট বলতে এটাকে আমি, হ্যাঁ, এটাকে আধা ঘন্টা ইনাফ, এর বেশি লাগবে না, কারণ মিটটা অলরেডি রুম টেম্পারেচারে। মিটটা আমি ঢেকে দিয়েছি রেস্ট করার জন্য। তো ইন দ্য মিন টাইম আমি পাস্তাটাকে কুক করে ফেলবো। পাস্তাটা কুক করার জন্য অবশ্যই বলো কোথানো গরম পানি। তো সেই গরম পানির মধ্যে আমি প্রথমে কি করব, আমি একটু সল্ট দিয়ে দিব। কতটুকু সল্ট দিলাম? 1 টিস্পুন। 1 টিস্পুন সল্টই হয়ে যাবে ওইটার মধ্যে, না হলে পাস্তার মধ্যে ফ্লেভারটা ঢুকবে না, সল্টই একটা ফ্লেভার যে সেটা ঢুকবে না। আর এটার মধ্যে আমি দিয়ে দিব মোটামুটি 300 থেকে 350 বা 400 গ্রাম পাস্তা দিয়ে দিব। ঠিক এই পরিমাণ পাস্তাই, 400 গ্রাম পাস্তা স্পাগেটি দিয়ে দিব। এভাবে দিয়ে এভাবে ছড়াই রাখবো। প্যাকেটের গায়ে লেখা থাকে যে কতক্ষণ লাগবে এটা কুক হইতে। তো আমাদের এই প্যাকেটটার গায়ে লেখা ছিল এটাকে আমাদের 8 মিনিট কুক করতে হবে। তবে আমি 8 মিনিট রেখে দিব, কিন্তু প্রত্যেক মিনিট পর পর বা 2 মিনিট পর পর আমি একটু চামচ দিয়ে এটাকে লেড়ে দিব। পাস্তা কুক হইতেছে, তো ইন দ্য মিন টাইম আমি কী করব, আমি যে ইনগ্রিডিয়েন্টস দুইটা রাখছিলাম, যে ক্যারট এবং অনিয়ন এবং মিন্স, সেগুলো আমি এখন কুক করে ফেলবো। কারণ ক্যারট যেহেতু শক্ত, এটা কুক হইতে একটু সময় লাগবে নরম হওয়ার জন্য। তো চলেন শুরু করি। চলেন, প্যানটা আগে একটু হিট দিয়ে নিব, এই বোঝা দিতেছে যে এটা গরম হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি অলিভ অয়েল দিয়ে দিব, মিনিমাম আমি বলবো 2 টেবিল স্পুন।
এখন আমি দিয়ে দেব হচ্ছে আপনাদের অনিয়ন অনিয়ন পুরোটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব এটার সাথে ক্যারটটা ক্যারটটা দিয়ে দিলাম একটু নেড়ে দুটোকে একসাথে মিশিয়ে দেব এখন সাথে আরো কিছু দিবা এর মধ্যে দেব এর মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে সল্ট আর ব্ল্যাক পেপার তাহলে ব্ল্যাক পেপারটা হাতের কাছে যেহেতু আছে ব্ল্যাক পেপারটা আগে দিয়ে দিই কতটুকু দিবা ব্ল্যাক পেপার এই আবারো হাফ টিস্পুন আদা চা চামচ আর এবার দিব একটু কুকিং সল্ট নরমাল যে সল্ট আমরা খাই সেই সল্ট সি সল্ট না সেটা হচ্ছে এক চা চামচ পুরাটা বা গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই লবণটা দিলে এটাকে দিয়ে দিব যেহেতু মিন্স একসাথেই সবকিছু দেওয়া যাবে না এটাকে হাত দিয়ে নিয়ে ভেঙে ভেঙে দিতে হবে এখন কি করব একটু হিট বাড়াই দিব তুমি একটু হিটটা বাড়াই দাও ওকে এইটা দিয়ে দাও মিন্সটা দেওয়ার পরে মিন্সটা যাতে সব দিক দিয়ে ভালোভাবে কুক হয় এভাবে সব সময় একটু নেড়ে নেড়ে দিতে হবে কতক্ষণ কুক হবে কুক হবে আমি বলবো যে 10 মিনিট এখন এই মিন্সটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের যে বলনের সসটা সেই সসটা দিয়ে দিব মিন্সটা অলমোস্ট কুকড হয়ে গেছে এখন বলনের সসটা আমি দিয়ে দিব পুরাটা সসই দিয়ে দিব কারণ এখানে আছে আমাদের হাফ কিলো সস হাফ কিলো মিন্স পারফেক্ট কম্বিনেশন হয়ে যাবে পুরাটা সস নিয়ে নেবো যাতে কোনো সস এটার মধ্যে বাকি থেকে না যায় এই হয়ে গেল এখন ভালোভাবে মিশা সব দিক দিয়ে লেড়ে দেওয়ার পরে আমরা কি করব ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট ঢেকে রাখলে এই জিনিসটা হয়ে যাবে একটু মিডিয়াম আছে দুই মিনিট হয়ে গেছে এখন এটাকে উঠাই ফেলবো এটার মধ্যে আমি স্পাগেটিটা দিয়ে দিব আমি একটা টং নিয়েছি স্পাগেটিটা দেওয়ার জন্য সুন্দর করে দিয়ে দিব আমি আপাতত দিয়ে দিচ্ছি একটা আমি ঢেলে দিচ্ছি এই টংটা দিয়েই আমি ই করে দিব সুন্দর করে এটাকে সস দিয়ে মাখামাখা করে ফেলবো সুন্দর একটা স্মেল আসতেছে অ্যারোমা খাবারের যে একটা ঘ্রাণ সেটা আসতেছে খুব সুন্দর তো এটা যখন ই হয়ে যাবে পুরোপুরি সসটা যখন স্পাগেটির সাথে মিশে যাবে আমাদের কুকিং ওইখানেই শেষ আপনাদের ভাইয়ার বানানো স্পাগেটি হয়ে গিয়েছে ইয়ামি ইয়ামি স্পাগেটি আমরা দুইজন হলাম বিচারক প্যানেলে ওকে তাহলে আমরা টেস্ট করি কেমন হয়েছে লেটস ডু ইট ও আমি এখন অনেক নার্ভাস তাহলে চ্যালেঞ্জে কি হলো রামিসা 10-10 আব্বু 10-10 কিন্তু রামিসা উইন করে ফেলছে ড্র তো রামিসা আব্বু আপনাদের সাথে একটা স্পাগেটি বলোনিজের মেনু শেয়ার করলো তো আজকে এখানেই রাখবো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এই চ্যালেঞ্জটা আপনাদের কেমন লেগেছে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আমাদেরকে এরকম করে উৎসাহিত করবেন তাহলে আজকে এখানেই রাখি আল্লাহ হাফেজ।